আমি তখন সদ্য কৈশোর, মন যেন আকাশ ছুঁতে চায়। এক বৃদ্ধা পাগলি মাঝে মাঝেই আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসতেন। একদিন মা বললেন, যাতনবু একটা টাকা দিয়ে আয়। আমি ভেতর থেকে বেরিয়ে টাকাটা ওনার হাতে দিতেই উনি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর উনি মৃদুস্বরে বললেন, তুই তো জীবনে বারবার পাগল হয়ে যাবি রে নব। পাগল হব? হ্যাঁ, তোর জীবন জুড়ে থাকবে কস্তুরীর গন্ধ। আর যেদিন তুই কস্তুরীর দেখা পাবি, তুই হারিয়ে যেতে থাকবি এক অচেনা পথে। এই সুগন্ধই তোর জীবন, তোর অস্তিত্ব। কিছু বুঝলাম, অধিকাংশই বুঝলাম না। মনটা কেমন যেন হয়ে গেল, ঘরে ফিরে এলাম। ভুলে গিয়েছিলাম বৃদ্ধা ভিখারির কথা। এরপর যৌবনের শুরুতেই যখন শিক্ষা শেষে জীবনে জয়ের আশায় বুক বাঁধলাম, হঠাৎ একদিন আমার সব আলো হারিয়ে গেল, আমি মানসিক সন্তুলন হারালাম। বুঝতে পারলাম পাগলি ভিখারি বুড়ি মিথ্যা বলেনি, কিন্তু কোথায় কস্তুরী? এ যে শুধু যন্ত্রণা, অনেক দিন লেগে গেল নিজেকে একটি জায়গায় নিয়ে যেতে। হরিণের নাভির মধ্যে মিলনকালে কস্তুরীর গন্ধে আকৃষ্ট করে হরিণেরে সুগন্ধি কস্তুরী শুধু রাজা মহারাজার জীবনকেই সুভাষিত করে, কিন্তু আমার জীবনে কস্তুরী কই? এবার আমার জীবনে কস্তুরী এলো নিজের সুভাষে আমাকে সুগন্ধিত করে। আহ, বড় মিষ্টি গন্ধ, বড় সুন্দর জীবন, বড় শরীরও ভালোবাসা, বড় সুন্দর পৃথিবী। আমি কস্তুরকে জিজ্ঞাসা করতাম, কস্তুরী ভালোবাসা কি? কস্তুরী বলতো, তোমার মধ্যে মিলিয়ে যাওয়া আর শুধু বাঁচা, শুধু বেঁচে থাকা। সময় পেরিয়ে যায় একটি দশক। তারপর একদিন কস্তুরীকে বললাম, কস্তুরী, তুমি তো আমার শরীর, মনকে সুভাষিত করেছ, আমার আত্মায় মিশে গেছ, তোমার কাছে আজ ভালোবাসা কি? পাপ, অপরাধ, অবৈধ। আমার গায়ের থেকে কস্তুরীর গন্ধ মিলিয়ে যেতে থাকলো, আমার নাক মুখ থেকে ছুটলো কালো রক্তের ধারা, কস্তুরীর অধিক প্রয়োগ। আবার আমি মানসিক সন্তুলন হারালাম। ধীরে ধীরে সময়ের সাথে সাথে কস্তুরী আমার জীবন থেকে মিলিয়ে যেতে থাকলো। কস্তুরী সবার হয় না, কস্তুরী সবার সয় না, কস্তুরী কারো হয় না। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।